আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো কিছুদিন আগেই এক বিশাল ঘূর্ণিঝড় এসে অনেক কিছুই ওলট পালট করে দিয়েছিল, কিন্তু তার দুদিন আগে প্রচণ্ড গরম ছিল। মানে আমরা ভাবছিলাম যে একটু বৃষ্টি হলে খুব ভালো হয়, তার সঙ্গে একটু ঝড় জল, মানে একটু বৃষ্টিটা দরকার খুবই ছিল। কিন্তু এমন যে ঝড় হবে আর তার জন্য যে এইরকম ফল ভোগান্তি করতে হবে এটা ভাবতে পারেনি। রবিবার দিন তো ঝড় জল, রাত্রেবেলায় প্রচুর ঝড় হয়েছিল, আমাদের কলকাতায় প্রচুরই ঝড় হয়েছিল। তার ফলটা আমরা পেলাম পরের দিন সকালবেলায়। কল খুলে দেখি জল পড়ছে না, মানে পাম্পের জল তুলেছিলাম, জাস্ট 5 মিনিট চলার পরই পাম্প বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে ভাবলাম কি হলো দেখা যাক, দেখলাম কি এত ঝড় হয়েছে না যে পাম্পের সুইচে জল পড়ে পুরো ওটা তারটা বাস্ট হয়ে গেছে, পাম্প আর চলছে না। তো আমাদের তো টাইম কলের জল আসে 4 বার, তো আর তো জল উঠলো না, আর সে এক বীভৎস অবস্থা। বাইরে তখনও ঝড়ের তাণ্ডব চলছে, সোমবার দিনের কথা বলছি আমি। ঝড় বৃষ্টি ভালো লাগে, কিন্তু সেটা যে এইরকম কাল হয়ে দাঁড়াবে সেটা মানে সেই দিনই বুঝলাম। আর আমাদের উত্তর কলকাতার বাড়িগুলো না সব এরকম, মানে ওপেন, বাইরে সিঁড়ি, বাইরে বারান্দা, একটা রুম থেকে আরেকটা রুম যেতে হলে একটু তো ভিজতে হয়, জলের ঝিটটা আসে, বা ঝড় হলে তখন একটু চাপের হয়ে যায়। এমনি বৃষ্টি হলে অসুবিধা হয় না, কিন্তু যদি খুব ঝড় মানে ঝোড়ো হাওয়া হয় না, তখন পুরো বৃষ্টির জল ঘরের ভেতরে ঢুকে যায়। আর পুরোটাই আমাদের দোতলা তিনতলা পুরোটাই, দোতলাটা যদিও একতলা থেকে দোতলা সেট করা আছে কিন্তু বাকিটা সেট নেই, পুরো ওপেন। আর আমার রান্নাঘরের সামনেই পুরো বারান্দা একদম জল থই থই, কিন্তু আমার মানে এতে রান্নাঘরে জল নেই, বাথরুমে জল নেই, পুরো অবস্থা খারাপ। অনেক কষ্টে জল বয়ে এনে রান্নাটুকু করতে পেরেছিলাম। বাইরে তখন মানে অনেকেই ভাবছে গরম থেকে রেহাই পেলাম, আহ কী আরাম, বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি তো বুঝছি যে আমার কী প্রবলেম চলছে। এমন বৃষ্টি, এমন ঝড় জল যে একটা আমি মানে ভালো মিস্ত্রিও পেলাম না সেদিন। যিনি আমাদের করেন তাকে ফোন করলাম, তিনি এলেন বিকেলে। তো যাই হোক, জলের এই উৎপাতের পর কি আর করব, খিচুড়িই বসিয়ে দিয়েছিলাম, খুব অসুবিধার মধ্যেই খিচুড়িটা করতে হয়েছিল। তো যাই হোক, দুপুরবেলার বৃষ্টিটা একটু ধরার পরে আমি বারান্দাটা পুরো শুকনো করে মপ করে নিয়েছিলাম, কেন কি না এই ভিজে জলে মানে আমি ভীষণ স্লিপ কাটি, জলটা আমার ঠিক পায়েতে পড়লেই আমি যেন মনে হয় পড়ে যাব। তাই যতক্ষণ যতবার বৃষ্টি হবে আমি ততবারই এই মপ করতে থাকব। তো অনেক মানে ঝামেলার পর জল কোনো রকমে মানে পাম্পটা ঠিক হলো আর জলটাও এলো, মানে জল ছাড়া অচল, সেটা খুব হাড়ে হাড়ে টের পেলাম। বাইরে যতই ঝড় জল হোক, বাড়িতে একান্ত জলটা দরকারই দরকার। তো আমার আমি কদিন আগেই ফিরেছিলাম বাইরের থেকে, তো আমার ব্যাগটা কোনো রকমে আমি খালি করে আমি রেখেছিলাম খাটের নিচে। তো তারপর সেটাকে সেদিনকে সন্ধেবেলায় আবিষ্কার করলাম যে আমার ব্যাগের মধ্যে এনারা দুজন আশ্রয় নিয়েছেন। মানে এত বৃষ্টি ঝড় জল হয়েছে না যে এরা আর কী করবে, ওই ব্যাগের মধ্যেই ছিল। আমি তো আগের অনেকগুলো ভিডিওতে এদের দিয়েছি যে এরা কোনো ক্রমে আমি এদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছি, কিছু বলি না, আসে যায় খায় থাকে, একটা মায়া পড়ে গেছে। কিন্তু ওরা যে এইভাবে ব্যাগের মধ্যে আশ্রয় নেবে সেটা ভাবতে পারিনি। খুলতেই দেখলাম দুজনে বাবু গুটিসুটি হয়ে ব্যাগের মধ্যে বসে আছে, কি আর করা যাবে। যাই হোক, ওদেরকে ওদের মতো ছেড়ে দিলাম, তারপরে 2 মিনিট পর ওরা বেরিয়ে গেছিলো অবশ্য। তো সারাদিনে এত ঝড় জল ঝামেলার পর রাত্রেবেলা একটু চিলি চিকেন আর রাইস করেছিলাম, সেটাই আমি মানে টাইম যেহেতু হয়ে গিয়েছিলো তাই খাবার দেওয়ার জন্য রেডি করে নিলাম। তো আমার আজকে সারাদিনের এই ঝড় জলের দিনের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমি আমার জীবনে টুকরো টুকরো কিছু স্মৃতি বা ঘটনা এইভাবে ব্লগ করে তোমাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরকমই আরেকটি অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আরেকদিন তোমাদের সামনে। তো চলো সবাইকে খাওয়া মানে খেতে দিই, আর নিজেও একটু খেয়ে নিই কারণ সারাদিন অনেক ধকল গেছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আসবো আমি আরেকদিন অন্য একটি ব্লগ নিয়ে, অন্য একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।